গত 20 তারিখটার 29 তারিখ দীর্ঘ 2 মাস ধরে মা সমলেই মন্দিরর ভুবনেশ্বর দীর্ঘ 400 কিলোমিটার পদযাত্রা করে সভাপতি প্রশান্ত মেন্ডুলি এবং সুমন অলতিয়া ঘনশ্যাম বেহরাঙ্ক সহিত অনেক ড্রাইভর মানে মাস্টার ক্যান্টিন ছকের ধারণার বসি 10 দফা দাবি সম্বলিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা করা সরকারকে অনুরোধ করে সরকার ন মানবি আমি আগামী নভেম্বর 20 রাজরাস্তা কুলেবু আর স্টেরিং চার্জ আন্দোলন করবু আপনার যে 10 দফা দাবি রয়েছে যদি সরকার সে 10 দফা দাবি মধ্যে মাত্র 2-3টি দাবি কি পূরণ কলে তবে আপনার সে দাবি মানি নাই কি আন্দোলন প্রত্যাহার করবে না না সম্পূর্ণ 10 দফা দাবি কাইকি না গোটে ড্রাইভর কাম হচ্ছে গোটে মানে জন্মর মৃত্যু যে ড্রাইভর নথিলে সরকার বি খাইবাকু পাইবনি ভাই মানে তেণু করি আমার দাবি ন পূরণ হবা যায় আমি রাজরাস্তা ছাড়িবুনু কি এটু উঠিবুনু আপন কটক জেলা যে আন্দোলন হেলা সেই পরিপ্রেক্ষী আপন কটক জেলা তরফ কত সংখ্যার আপনার ড্রাইভর ভাই মানে যোগ দিয়েছেন এবং আপনার মানকর কোন কোন কার্যক্রম রয়েছে কটকর আমার 10-20 হাজার ভাই মানে সামিল হয়েছিল আর আমার পদযাত্রা তাকে সেবা করছিল খাইয়া পিয়া ব্যবস্থা সব করছিল তাকে সেবা করে পুঁ আমি তাকে ভুবনেশ্বর নবীন নিবাস কু পুঁ সে সেই সন্ধ্যাবেলা আগমন করছিল ধন্যবাদ বর্তমান মু কটক জেলা সভাপতি জগন্নাথ দীক্ষিত দীক্ষিত ভাইকে পচারে সে তাঙ্কর মন্তব্য রাখিছেন আগামী দিনের এই ড্রাইভর মানক একতা হয়েছে যে নবীন পট্টনায়ক সে তাঙ্কর 10 দফা দাবি দিয়েছেন এবং সে আশা করছেন যে এই ড্রাইভর মানক যে করোনা যোদ্ধা ভাবে সে কইবা কথা যে শ্রমিক মানুষ সরকার গ্রহণ কলে অঙ্গনবাড়ি দিদি মানুষ গ্রহণ কলে উদ্ধার দোকানী মানুষ গ্রহণ করে তাঁর বিভিন্ন প্রকার সাহায্য সহায়তা দেলে কিন্তু ড্রাইভর মানে যে কি করোনা পেসেন্ট মানুষ কইছেন যে কি সে করোনা যোদ্ধার প্রমুখ ভূমিকা গ্রহণ করছেন আজ সে প্রতি অন্যায় করা যাই তেমন সে আগামী দিনের রাজরাস্তার লড়াই করবে এবং স্টেরিং ছাড় আন্দোলন করা যে নিষ্পতি নিয়েছেন আশা করছেন সরকার আ পূর্ব চেতাই যাবে এবং সে দাবি পূরণ করবে বলে আশা বারঙ্গর দীপক স্বাইঁ ওড়িশা মোবাইল টিভি।